আজকে আমাদের আলোচ্য বিষয় গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ। গঠন অনুসারে বাক্য চার প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য এবং মিশ্র বাক্য। প্রথমে আসি সরল বাক্যে, ইংলিশে যাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। সরল বাক্য মনে রাখার সবচেয়ে বড় সূত্র হলো, সরল বাক্যের ক্ষেত্রে মনে রাখতে হবে বাক্যের মধ্যে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকবে। এখন উদ্দেশ্য আর বিধেয় কি এটা যদি প্রশ্ন হয়, তাহলে আগে আমাদের একটি ভিডিও করা আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেটি আপনারা দেখে নেবেন। এখানে দুটি বাক্য নেওয়া হয়েছে, সে বাড়ি গেল আর সোমা ছবি আঁকছে। এখানে যদি প্রথম বাক্যটিকে ভাগ করা হয়, তাহলে সে হবে উদ্দেশ্য আর বাড়ি গেল এটা হবে বিধেয়। তেমনি সোমা ছবি আঁকছে, এখানে সোমা হলো উদ্দেশ্য আর ছবি আঁকছে এটি হলো বিধেয়। অর্থাৎ এই দুটি উদাহরণে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় রয়েছে, তাই এটি হয়ে যাবে সরল বাক্য। এবার আসি জটিল বাক্যে। জটিল বাক্যের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, জটিল বাক্যের মধ্যে সবসময় জোড়া জোড়া শব্দ থাকবে। অর্থাৎ যারা তারা, যে সে, যিনি তিনি, যদি তবে, হয় নয়, এই ধরনের জোড়া জোড়া শব্দ বাক্যের মধ্যে থাকলে সেটি হয়ে যাবে জটিল বাক্য। জটিল বাক্যের ক্ষেত্রে একটি প্রধান খণ্ডবাক্য থাকবে আর এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকবে। শুধু এই দুটি বিষয় মাথায় রাখলেই আমরা সেখান থেকে জটিল বাক্য নির্ণয় করতে পারব। আবারও বলি, একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকবে জটিল বাক্যে। এছাড়া জোড়া জোড়া শব্দ থাকলে সেটির থেকে আমরা নির্ণয় করতে পারবো জটিল বাক্য। যেমন এখানে দুটি উদাহরণ নেওয়া হয়েছে, যারা পরিশ্রম করে তারাই জীবনে উন্নতি করতে পারে। আরেকটি উদাহরণ আছে, যদি তুমি আসো তবে আমি যাব। প্রথম বাক্যে যারা তারা এ একটা জোড়া শব্দ রয়েছে, তেমনি দ্বিতীয় বাক্যে যদি তবে জোড়া শব্দ রয়েছে। অর্থাৎ আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা হলো জটিল বাক্য। এছাড়াও আমরা বলতে পারি, যারা পরিশ্রম করে, এটি একটি যদি বাক্যের খণ্ডবাক্য ধরি, তাহলে তারাই জীবনে উন্নতি করতে পারে, জীবনে উন্নতি করতে পারে এটি হবে প্রধান খণ্ডবাক্য। অর্থাৎ জীবনে উন্নতি তারাই করতে পারে যারা পরিশ্রম করে। প্রথমটি হলো অপ্রধান খণ্ডবাক্য আর এটি হলো প্রধান খণ্ডবাক্য। তেমনি যদি তুমি আসো তবে আমি যাব, এখানে আমি যাব এটি হলো প্রধান খণ্ডবাক্য। আর যদি তুমি আসো, এখানে একটা শর্তের ব্যাপার রয়েছে, তুমি আসো এটি হলো অপ্রধান খণ্ডবাক্য। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্রধান খণ্ডবাক্য রয়েছে এবং আরেকটি অপ্রধান খণ্ডবাক্য রয়েছে, তাই এটি হলো জটিল বাক্য। এবার আসি যৌগিক বাক্য। যৌগিক বাক্যের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটি হলো যৌগিক বাক্যের মধ্যে সংযোজক অব্যয় থাকবে। শুধুমাত্র এটি দেখে আমরা যৌগিক বাক্য নিঃসন্দেহে বার করতে পারবো। আবারও বলি, বাক্যের মধ্যে যদি সংযোজক অব্যয় থাকে, তাহলে সেটি হয়ে যাবে যৌগিক বাক্য। এছাড়াও যৌগিক বাক্যের ক্ষেত্রে দুই বা ততোধিক খণ্ডবাক্য থাকবে এবং সেগুলি এই অব্যয় দ্বারা যুক্ত থাকবে। কিন্তু, তবে, নইলে, নতুবা, এই ধরনের শব্দগুলি হলো সংযোজক অব্যয়। এখানে একটি উদাহরণ নেওয়া হয়েছে, সে গরিব কিন্তু সৎ। বাক্যের মধ্যে যেহেতু কিন্তু এই সংযোজক অব্যয়টি রয়েছে, সুতরাং আমরা এটা বলবো নিঃসন্দেহে এটি হলো একটি যৌগিক বাক্যের উদাহরণ। তেমনি দ্বিতীয় উদাহরণে আছে, তুমি এলে অথচ দেখা করলে না,
এখানে এই যে অথচ শব্দটি রয়েছে, এটি হলো একটি সংযোজক অব্যয় এবং এটি এখানে দুটি অপ্রধান খণ্ডবাক্য এই অথচ সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি প্রধান বাক্য তৈরি করেছে, তাই এটি হলো যৌগিক বাক্য। এবার আসি মিশ্র বাক্য। নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে একাধিক বাক্যের মিশ্রণ ঘটবে, অর্থাৎ একটি সরল বাক্যের সঙ্গে একটি জটিল বাক্য অথবা একটি জটিল বাক্যের সঙ্গে একটি যৌগিক বাক্য যদি যুক্ত হয় এবং সেগুলি যদি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি প্রধান বাক্যে পরিণত হয় তবে সেটি হয়ে যাবে মিশ্র বাক্য। এখানে যে উদাহরণটি নিয়েছি, তুমি প্রায়ই আসতে কিন্তু থাকতে না, সেই জন্য আমিও যাব কিন্তু থাকবো না। এই বাক্যটি ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে এখানে আছে একটি যৌগিক বাক্য এবং আর একটি যৌগিক বাক্য এবং এগুলি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়েছে, তাই এটি হলো একটি মিশ্র বাক্যের উদাহরণ। তাহলে আমরা আজকের ভিডিওতে কী শিখলাম? আমরা শিখলাম বাক্যে যদি একটি উদ্দেশ্য একটি বিধেয় থাকে তাহলে সেটি হয়ে যাবে সরল বাক্য, যদি বাক্যের মধ্যে জোড়া জোড়া শব্দ থাকে সেটি হয়ে যাবে জটিল বাক্য, বাক্যের মধ্যে যদি সংযোজক অব্যয় থাকে সেটি হয়ে যাবে যৌগিক বাক্য এবং একাধিক বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হবে সেটি হবে মিশ্র বাক্য। এখানে একই ধরনের একটি উদাহরণ নিয়ে বাক্যগুলি দেখানো হয়েছে। যেমন প্রথমে আছে সে গরিব হলেও সৎ, এই বাক্যটিতে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় রয়েছে, তাই এটি হলো সরল বাক্য। এই বাক্যটি জটিল বাক্যে হবে যদিও সে গরিব তবুও সে সৎ, অর্থাৎ এখানে যদিও এবং তবুও এই দুটি জোড়া জোড়া শব্দ যুক্ত হয়েছে বা সাপেক্ষবাচক শব্দ দিয়ে বাক্যটি তৈরি হয়েছে, তাই এটি হয়ে যাবে জটিল বাক্য। যৌগিক বাক্যে এই বাক্যটি হবে সে গরিব কিন্তু সে সৎ, অর্থাৎ দুটি বাক্য দুটি অপ্রধান খণ্ডবাক্য এখানে কিন্তু সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়েছে, তাই এটি হয়ে গেল যৌগিক বাক্য। আর মিশ্র বাক্যে এটি হবে সে গরিব কিন্তু সৎ পথে থাকে আর এই সৎ পথেই জীবন অতিবাহিত করে, অর্থাৎ এখানে একাধিক বাক্যের সংমিশ্রণ ঘটেছে, তাই এটি হয়ে যাবে মিশ্র বাক্য।